মৃতের সংখ্যা বেড়ে 33। দিন ভালোই আছে, আজকে অনেক অসুস্থ, আজকে অনেক ছটফট করতেছে, তবে আশঙ্কাজনক অবস্থা, কারণ যে কোনো সময় যে কেউ আসলে খারাপ হয়ে যেতে পারে। তার মামলায় তিতাসের বরখাস্ত 8 কর্মকর্তা, 2 দিন করে রিমান্ড। এই তদন্ত চলাকালে আরও যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে, যে সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে, তাদেরকেও পর্যায়ক্রমে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবশেষে ভারতীয় পেঁয়াজ ঢোকায় হু হু করে কমছে দাম, আরও কমার অপেক্ষায় ক্রেতা। মাত্র 2 দিনে কারসাজি করে সিন্ডিকেট তুলে নিল কোটি কোটি টাকা। সরকারি ও সেনা কর্মকর্তা পরিচয়ে 9 বছরে 9 বিয়ে, অপেক্ষায় আরও 4 নারী। শ্বশুর বাড়ির স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত, প্রতারক সুলাইমান চট্টগ্রামে আটক। সিরাজগঞ্জে যমুনা নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে স্থাপনা, কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও বেড়েছে ভাঙনের তীব্রতা। হাটহাজারিতে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির জানাজায় লাখো মানুষের ঢল, মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন। এবার দেশের পেঁয়াজ বাজারের খবর। ভারতীয় পেঁয়াজ ঢুকতে শুরু করায় হু হু করে কমছে পেঁয়াজের দাম, আরও কমার অপেক্ষায় ক্রেতার সমাগম নেই বাজারে। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও মাত্র 2 দিনে কারসাজি করে সিন্ডিকেট তুলে নিয়েছে কোটি কোটি টাকা। আড়তদার ও পাইকাররা এর পুরো দায় চাপাচ্ছেন আমদানিকারকদের সিন্ডিকেটের ওপর। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলোর দাবি, নির্দিষ্ট একটি সিন্ডিকেট প্রতি বছরই একই কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেই বারবার ঘটছে এমন ঘটনা। সাজিদ রাজুর রিপোর্ট। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার মাত্র 5 দিনের মাথায় আগের 25-30 টাকা দরের পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে 50 টাকা। মাঝে পাইকারি বাজারেই দাম ওঠানামা করেছে 80 টাকার উপরে। আগের আনা সেই পেঁয়াজ এখন নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন আড়তদাররা। এর পুরো কারসাজি আমদানিকারকদের বলেও মত তাদের। আমরা না সবাই বাড়াইছি, আমরা কি পানি রেট দিচ্ছে, রেট হিসেবে আমরা দাম চাইছি, ওইভাবে বেচা কেনা হয়েছে, তাদের মাল ওরাই টাকা পাইছে। আড়তদাররা বলছেন, নির্ধারণ করা দামে কতদিন বিক্রি করা যাবে তা নির্ভর করছে আমদানি করা পেঁয়াজের পরিমাণের উপর। রোববার থেকে খুচরা বাজারে দাম আরও কমবে বলেও মত তাদের। বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মনিটরিং সেল গঠন করেছে দোকান মালিক সমিতি। নির্ধারণ যা করছে তার কমে যেতে পারে, ভাবে বোঝা যেতেছে মানে 5 টাকা কমছে, 6 টাকা কমছে, ওই তুলনায় আমরা কম বিক্রি করবো। চেষ্টা করতেছি যে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে সবাইকে বোঝানো, যারা ইম্পোর্টার যারা আছে তাদের থেকে মনে করেন যে তাদের কস্টিং কত, কস্টিং অনুযায়ী তোমরা 2 থেকে 5 টাকা উপরে 10 টাকা লাভ রেখে তোমরা মাল সেল করো। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও মাত্র 2 দিনে কারসাজি করে একটি সিন্ডিকেট বাজার থেকে তুলে নিয়েছে কোটি কোটি টাকা। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই প্রবণতা ভবিষ্যতে বাড়বে। এক রাতের ভিতরেই বিপুল পরিমাণ অঙ্ক কিন্তু তারা কামিয়ে নিয়েছে। তো এটার কারণ হলো আমরা যেটা দেখি, আসলে আমাদের দেশে যে সমস্ত সিন্ডিকেটের কারসাজির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেই সরকার বাণিজ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নেয় না। এই ব্যবস্থা না নেওয়ার কারণে এই চক্রটি প্রতি বছর বারে বারে একই কায়দায় এই ধরনের সংকট তৈরি করে মানুষের পকেট কেটে নেয়। এদিকে ভারতীয় পেঁয়াজ ঢোকার খবরে আড়তে কমে গেছে বিক্রি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভারতের বন্দরে 5 দিন আটকে থাকার পর সকালে দেশে ঢুকতে শুরু করে আগের এলসিকৃত পেঁয়াজ। সোনা মসজিদ বন্দর দিয়ে সকালে শুরু হলেও দুপুরে হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে টনকে টন পেঁয়াজ বোঝাই ট্রাক। তবে কাগজপত্র জটিলতায় বেনাপোল দিয়ে আজও আমদানি শুরু হয়নি। রপ্তানি বন্ধে ভারতের সিদ্ধান্তের কারণে হিলি, সোনামসজিদ সহ বাংলাদেশের 4টি স্থলবন্দরে আটকে যায় 800-এর অধিক পেঁয়াজ বোঝাই ট্রাক। দুদেশের ব্যবসায়ীদের তৎপরতায় গেট পাস থাকা ট্রাক বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। কয়েকদিনের তৎপরতার পর শনিবার শুরু হয় আগের এলসিভুক্ত পেঁয়াজ আমদানি। এদিন সকালে সোনামসজিদের মাহাদীপুর স্থলবন্দর দিয়ে প্রবেশ করে ট্রাকগুলো। বেলা গড়ার সাথে সাথে আসতে থাকে টনকে টন পেঁয়াজের ট্রাক।
দুপুরের দিকে সাতক্ষীরার ভোমরা দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে একের পর এক ঢুকছে পেঁয়াজ বোঝাই ট্রাক। এতে স্বস্তি ফিরে আসে আমদানিকারকদের মাঝে। আজকে থেকে স্থলবন্দরে পেঁয়াজ আসা শুরু করেছে, এতে ব্যবসায়ীরা স্বস্তি বোধ করছে। যদি এভাবে পেঁয়াজ ঢুকতে থাকে তাহলে আমাদের ব্যবসায়ীরা স্বস্তি পাবে এবং আমাদের পেঁয়াজের দাম কমবে। তবে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে শনিবারও পেঁয়াজ আমদানি হয়নি। এতে ভারতের বন্দরে আটকে আছে অনেক ট্রাক। কাগজপত্র জটিলতার কারণে কার্যক্রম শুরু হয়নি বলে জানান কাস্টম কর্মকর্তারা। সকাল থেকে আমরা বসে রয়েছি, এখনো পর্যন্ত কোনো গাড়ির খবর নেই। ইন্ডিয়ান গাড়ি, অন্যান্য মালামাল ঢুকছে কিন্তু পেঁয়াজের গাড়ি ঢুকছে না। কাগজপাতির জন্য বা সমস্যা হয়েছে আর কি, সমস্যার কারণে গাড়িগুলো আসতেছে না। এদিকে আগের এলসি করা পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে, কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। এতে খুশি ভোক্তারা। সারা বাংলাদেশ দিয়ে আজকে পেঁয়াজ ঢুকতেছে বাজারে, পেঁয়াজের দাম অনেক কমে গেছে আগের তুলনায়। আরো গাড়ি আছে বলে আসলে আপনার দামটা আগের মতো চলে আসতে পারে। হিলিও সোনা মসজিদ সহ দেশের 4টি স্থলবন্দরের ভারতীয় অংশে এখনো আটকে আছে কয়েকশো পেঁয়াজ বোঝাই ট্রাক। কেফায়েত শাকিল, সমসংবাদ। চট্টগ্রামের হাটহাজারিতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠের কবরস্থানে দাফন করা হলো হেফাজতে ইসলামের আমির আহমদ শফিককে। এর আগে দুপুরে হাটহাজারিতে তার নামাজে জানাজায় অংশ নেন লাখো মানুষ। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 10 প্লাটুন বিজিবি ও 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হেফাজত আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি আল্লামা আহমদ শফির জানাজায় অংশ নেন লাখো মুসল্লি। জনতার ঢল হাটহাজারি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন মুসল্লিরা, করেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা। আমাদের থেকে যে উনি চলে গেলেন, আজকে আমরা কমই অঙ্গন, সকলেই এতিমের মতো হয়ে গেছি। উনি অমায়িক মানুষ ছিলেন, ওনার মতো মানুষ পাওয়া কঠিন। তিনি হাদিসের দরসে মুহাদ্দিস, আমার সমস্ত মুহিব্বিন মুখলিসিনের কাছে অনুরোধ করব তিনার জন্য যেন দোয়া করেন। আমার আব্বার জন্য সবাই খালেস দিয়ে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। এর আগে শনিবার ভোর থেকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারি, সাতকানিয়া ও পটিয়াসহ নানা উপজেলা থেকে জানাজায় অংশ নিতে আসতে থাকেন আহমদ শফির অনুসারীরা। এছাড়া ঢাকা, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকেও হাজারো মানুষ জড়ো হন। এদিকে আহমদ শফির মৃত্যু ও জানাজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার রাত থেকে সতর্ক প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি ও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মাঠে কাজ করছে র‍্যাব ও পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে মারা যান আহমদ শফি। এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয় বড় হুজুরকে। তিনি বেফাকের সভাপতি, হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠা করেন হেফাজতে ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। জানা যায় এরকম লাখো মানুষের অংশগ্রহণে বলে দেয় আল্লামা আহমদ শফি কতটা জনপ্রিয়তা ছিল। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, পুরো মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। করোনার কারণে অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন কয়েক লাখ বাংলাদেশি। নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পেশায় সিকিউরিটি সুপারভাইজার, তবে কখনো সরকারি বা সেনা কর্মকর্তা পরিচয়। 9 বছরে বিয়ে করেছেন 9টি। এর বাইরে প্রেমিকা রয়েছে আরও 4 জন, তাদেরও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু বিয়ে নয়, চাকরি দেওয়ার নাম করেও শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক সুলাইমান। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতারক সুলাইমানকে নিয়ে আগে বেশ কিছু তথ্য পেয়েছিল গোয়েন্দা পুলিশ, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাকে আটক করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত 15 বছর বয়সী এক কিশোরীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আর্মির বিভিন্ন সদস্যদের ইউনিফর্ম পরা ছবিতে তার
মুখয়ব তার অবয়ব তার মুখ ওইখানে ছবি তার চেহারা পেস্ট করে সে নিজেকে সেভাবে উপস্থাপন করছে বিভিন্ন ফ্যামিলিতে, এবং শুধু তাই না, সে ওই ফ্যামিলির ভাই বোনদেরকে চাকরি দেবে এরকমভাবে তাদেরকে প্রলুব্ধ করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলাইমান স্বীকার করে নানা পরিচয়ে 9 বছরে 9 জনকে বিয়ে করার পাশাপাশি আরও কয়েকজনকে বিয়ের আশ্বাস দেওয়ার কথা। কেউ থাকতে তো কেউ করতাম না, যেমন আপনার সাথে ফার্স্ট বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে যখন করি, করার পরে উনি যখন জানতে পারছে যে আমার আরেকটা মানে বিয়ে করছি বা আগের ঘরে বাচ্চা আছে, তখন ফ্যামিলি মানে মেয়েকে নিয়ে গিয়া খোলা তালাক দিয়ে দিছে। বিয়ে করেই প্রতারণা শেষ নয় সুলাইমানের। স্ত্রীদের দিয়ে যেমন এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তেমনি চাকরি দেওয়ার কথা বলে শ্বশুরবাড়ির স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়েছে সে। সবাই জানতো যে সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন প্রশাসনে পরিচয় দিত, সেই সুবাদে তারাও তাদেরকে বিশ্বাস করতো, বিশ্বাস করতো, তাকে অনেক টাকা পয়সা দিত, সে ওই সুবাদে তাদের থেকে টাকা পয়সা আদায় নিত। বিয়ে পাগল প্রতারক সুলাইমানের বাড়ি বরগুনা। জানা গেছে সেখানেও তার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 32 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,576 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 347,372 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,170 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 18,96,679 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,576 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 347,372 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,913 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন। মোট সুস্থ হয়েছেন 254,386 জন। গত কয়েকদিনে যমুনার পানি বৃদ্ধি আর প্রবল স্রোতে মুহূর্তেই বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের মসজিদ। এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই সকাল থেকেই আকস্মিক ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয় এমন ভাঙন দেখা দিয়েছে। এদিকে দুপুরের পর থেকে ভাঙন কবলিত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শনিবার দুপুরে মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায় সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি পশ্চিমপাড়া গ্রামের একমাত্র মসজিদটি। এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই মসজিদ সহ বেশ কয়েকটি বসত বাড়িও ভাঙনের কবলে পড়ে। এতে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কে বসত বাড়ি গাছপালা সরিয়ে নিতে দেখা যায় নদীপাড়ের মানুষদের। জোহরের নামাজের পরপরই এই মসজিদটা এটা ভিলেন হয়ে চলে গেল যমুনার গর্ভে। আরে মসজিদটা চারিদিক জুলি বস্তা ফালাই লনি সুন্দর করে তালি, আর মসজিদটা মানতো না। তখন আমাদের তো আর মসজিদ নাই, মসজিদ নাই, নামাজ কোন জায়গায় পড়বো? এলাকাবাসীর অভিযোগ বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয় এই ভাঙন দেখা দিয়েছে। এক নৌকা মাটি ফালাই দিয়ে যায়, কত কামড়া দিয়ে হের মতো ফের দ্বারা কামড়া দিয়ে সব গিয়ে চলে গেছে। এখন তোমরা ভাই থাকো থাকো গা, না থাকো না থাকো গা। আমরা মানে পথের ভোগী, কোথায় দাঁড়াবো? এখন আমরা বর্তমানে আশ্রয় নিছি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আমরা এই অবস্থায় বাঁধে কতদিন থাকা যায় মা বন্যা? আর ভাঙন রোধে দুপুরের পর থেকে এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে কর্তৃপক্ষ। ভাঙন অব্যাহত থাকলে নদী তীরবর্তী 8টি গ্রামের প্রায় 10,000 মানুষ ভীতিহারা হবে বলে জানিয়েছে এলাকাবাসী। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রাম, চাঁদপুর সহ কয়েকটি জেলায় নদী ভাঙনে ভিটে মাটি হারানোর সংখ্যায় হাজার হাজার মানুষ। ভাঙন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নদী ভাঙনে গৃহহীনদের সহায়তার আশ্বাস জনপ্রতিনিধিদের। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদী ভাঙনের কবলে ক্রমেই ছোট হয়ে আসছে নদ নদীময় জেলা কুড়িগ্রাম। 5 দিনের ধরলা নদীর ভাঙনে প্রায় 80টি পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। বাড়ি ঘর দুয়ার ভাঙি চুরি সব গেছে, এখন ধার ছুটছে খুব। এখন যে কোন জায়গাতে যাব? বন্যার আগে একবার ভাঙলে, এখন পানি কমার পর আবার আমাদের বাড়ি ঘর ভাঙলো, পুরো গ্রামটাই ভেঙে গেল।
এই অবস্থায় গৃহহীন পরিবারগুলোকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। অত্যন্ত মানবত জীবন যাপন করতেছে, সেই কারণে সরকার বাহাদুরের নিকট আমরা আর্থিকভাবে তাদের সহায়তার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে চাঁদপুরে ধনাগোদা নদীর ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 100 মিটার ধসে যায়। তাৎক্ষণিকভাবে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। রাতে 1টা-1টার দিকে তো তুমুল আকারে ভাঙতেছিল, এলাকার মানুষের লোকজনের চিৎকার পাক্কার অনেক কঠিন অবস্থা। কারিগরি দিক দিয়ে যেসব ব্যবস্থা নেওয়ার সেগুলো অলরেডি নির্দেশনা পেয়ে গেছি। শুক্রবার রাত থেকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু অংশ ধসে যায়। এতে হুমকির মুখে পড়ে 17,000 হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা সেচ প্রকল্প। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জমি দিবি নাকি দখল করব, এমন হুমকি দিয়েই 1,000 বিঘা জমির মালিক হয়েছেন ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল। হাতুড়ি ও হেলমেট বাহিনীর প্রভাবে বাগিয়েছেন 1,000 কোটি টাকা মূল্যের টেন্ডার। এই দুটি ক্ষেত্রেই যোগসাজশ রয়েছে ভূমি অফিস ও এলজিইডির অসাধু কর্মকর্তাদের। সিআইডি বলছে আসামিদের জিজ্ঞাসাবাদে আরও 25 জনের নাম এসেছে। কমিশনভোগী গডফাদারদের তথ্যও দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ফরিদপুর শহরের ধলার মোড় থেকে ট্রলারে চড়ে যেতে সময় লাগে 2.5 ঘন্টা। সেখানে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বরকত ও ভাই রুবেল দখল করেছেন 112 একরেরও বেশি জমি। গড়েছেন মালটা, নারিকেল আর কলা বাগান, আছে হাঁস, মুরগি ও গরুর খামার। শহরের বাইপাস সড়কের দুই পাশে যেদিকে দুচোখ যায় শত শত একর জমির মালিক বনে গেছেন রুবেল ও বরকত। কোনো জমি কিনেছেন পানির দামে, আবার কোনোটা জোর করে হেবা দলিল করিয়ে। অভিযোগ রয়েছে তাদের সহায়তা করেছেন ভূমি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা। এসবি ট্রেডার্স ট্রেডার্স করছে, তারপর গাড়ি ঘুরি আছে। বরকত মিয়ার নামে তো সব আছে, বরকত মিয়ার হোসুরির নামে আছে, হাসুরির নামে আছে, হালার বউ নামে আছে, হালাগো নামে আছে। দেখা যাইতেছে যে সেই সম্পদের পরিমাণ জমি হইল 12,000 বিঘা। শুধু জমি দখলই নয়, কয়েক বছরে বাগিয়েছেন 1,000 কোটি টাকার টেন্ডার। গ্রেফতারের পর বিতর্কের মুখে প্রায় 100 কোটি টাকা মূল্যের 25টি টেন্ডারের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। হাতুড়ি ও হেলমেট বাহিনীর ভয় দেখিয়ে এবং এলজিইডির কর্মকর্তাদের যোগ সাদৃশ্যে এসব করেছেন বরকত ও রুবেল। একটা টেন্ডারে তালমা থেকে নগরকান্দা একটা রাস্তা 120 কোটি টাকার, সেখানে তারা 20 লক্ষ টাকা ব্যয় করে নেই। তারা টেন্ডার বাজিতে সমস্ত টাকা পয়সা লুটপাট করত। সিআইডি বলছে বরকত রুবেল সহ গ্রেফতার 9 আসামিকে জিজ্ঞাসাবাদে আরও 25 জনের নাম উঠে এসেছে। তাদের সম্পৃক্ততা এখন যাচাই বাছাই করছেন তারা। ক্লোজ কর্নারেই আছে প্রায় 25 থেকে 26 জন লোক যাদের নাম ঘুরে ফিরে আসছে। তারা তাদের বক্তব্যের মধ্যে আমি যেটা বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, 2%, 5%, 3%। সব ঠিক থাকলে 2 মাসের মধ্যে 2,000 কোটি টাকা পাচারের আলোচিত এই মামলায় চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে ভিসা বন্ধ সহ অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন 1,00,000 বাংলাদেশি। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ সংকটে শ্রম বাজার। বিশ্লেষকরা বলছেন ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ও খাদ্য উৎপাদনের দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে হবে এখনই। আর পররাষ্ট্রমন্ত্রী জানান স্বল্প সময়ের মধ্যে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকায় বাজার তৈরির চেষ্টা চলছে। বিস্তারিত সৈয়দ ইফতেখারের রিপোর্টে। আমাদের কাছে টাকা নাই, কোম্পানি বেতন দেয় না, দেশে যে যাবো, দেশে যাওয়ার পরে কাজের কোনো নিশ্চয়তা নাই। করোনা ওলটপালট করে দিয়েছে মালদ্বীপ প্রবাসী আরিফুল ইসলামের মতো এমন অসংখ্য বাংলাদেশির স্বপ্ন। প্রবাসে কাজ হারিয়ে অনেকেই পাচ্ছেন না আর টিকে থাকার বল। যারাও বা রয়েছেন বেকার হয়ে, অর্থাভাবে বিষাদময় এক একটি দিন পার করছেন। অনেকে তো মহামারী শুরুর আগেই দেশে আসেন, এখন ফেরার পথে অকুল পাথার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য বলছে চলতি বছর বাংলাদেশের প্রবাসী আয় কমে 1,400 কোটি মার্কিন ডলারে নেমে যেতে পারে। এই আয় গত বছরের তুলনায় 25% কম। বাজার ঠিক আগের মতো চালু হবে না, এটা প্রায় আপনার 2 বছর ধরে এরকম চলবে। যদিও লোকের দরকার হয়, সেই লোকগুলোকে তারা নিতে পারে আপনার নেপাল, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম থেকে। তবে এখনই উদ্যোগ নিলে বিশ্ব শ্রম বাজারে আসার আলোও দেখছেন এই গবেষক। এখন তো তারা আরও ইনভেস্টমেন্ট করবে আপনার এই অ্যাগ্রিকালচার সেক্টর, নিজেদেরকে সার্ভাইভ করার জন্য। আবার হেলথ সেক্টরে যে পরিমাণ আপনার টেকনিশিয়ান, যে ধরনের স্কিল ওয়ার্কার এখন আমরা দরকার,
এইটা মার্কেটটাকে আমরা ধরার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। পররাষ্ট্রমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করে বলেন, যেসব প্রবাসী এখন বিদেশে আছেন তাদের থেকে যাওয়া নিশ্চিত করা এবং নতুন করে চাহিদা মাফিক জনশক্তি পাঠানোর সব রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আমরা নতুন নতুন জায়গা খুঁজতেছি, আফ্রিকাতে অনেকগুলো জায়গা পেয়েছি যেখানে সম্ভাবনা আছে। ইনভেস্ট করবেন, বলবেন হ্যাঁ আমি তোমার এখানে খ্যাত করব, তাহলে তারা হয়তো ইন্টারেস্টেড হবে। সংকটকে সম্ভাবনায় পরিণত করতে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে উন্নত দেশগুলোর সঙ্গে চুক্তি করে দেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন, ফেরত আসা প্রবাসীদের দক্ষ হিসেবে ধরে নিয়ে ডাটাবেজ তৈরি এবং অবৈধ লোক পাঠানো রোধ করতে দালালদের প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ, ঢাকা।